ডাক্তার বাবু আসবো। আসুন আসুন, বসুন, কি হয়েছে বলুন। ওকে, থ্যাংক ইউ। কি করে যে আমি আপনাকে বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না ডাক্তার বাবু। আরে লজ্জা না করে সবকিছু খুলে বলুন। এ বাবা, আপনি কি করছেন এগুলো? আপনি তো বললেন সবকিছু খুলে বলতে, তাই তো আমি সবকিছু খুলছি, দেখতে পাচ্ছেন তো। এ মানে আমি আপনাকে বলছি যে আপনার কি কি রকম প্রবলেম হচ্ছে সেগুলো আমাকে ফেস টু ফেস বলুন। আর এগুলো তো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন না, এগুলো আটুন বটন। আমি হচ্ছে আপনার ডক্টর, ঠিক আছে? আপনি আমাকে সব কিছু খুলে বলুন, কোনো কিছুই লুকাবেন না, যদি আপনি আপনার রোগ সারাতে চান। আসলে ডক্টরবাবু, আমি যখন আমার রোগের কথা বলতে যাই তখন আপনি কি কিছু বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি? এখন এটা কি হলো, আমি তো কিছু বুঝতেই পারলাম না, এটা কি হলো এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন তো ডাক্তারবাবু? আপনি বলার চেষ্টা করুন, আমি বোঝার চেষ্টা করছি। এখন তো আমি যখন আমার বন্ধুর বাড়ি থেকে ফেরে তারপর থেকে আচ্ছা দেখুন সাদাসিদে বাবু, দেখুন সাদা নাম তো আমার বাবা দিয়েছে, আর যে সিধে নাম তো আমার বাবার বাবা দিয়েছে। আর প্রথমে তো দেখুন সিধে বাবা, আমি কিন্তু বারবার ধরে বলছি, আমার কিন্তু বুঝতে প্রচুর অসুবিধা হচ্ছে। কেমন অসুবিধা? আমি তো আপনাকে পুরো কথাটা বলার চেষ্টা করছি, তবে আপনি শুনুন। আমার সব বন্ধুরা আমার ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, এটাই আপনার অসুবিধা তাই তো? না না না, অগরবতী আমার বন্ধুরা একটা বার্থডে পার্টি ছিল। বাবা খুব ভালো। ভালো তোমার ঘরে ডাক্তার বাবু। তো সেখানে গিয়ে বেশ ভালো ভালো আইটেম করেছিল, বুঝলে? বেশ ডাক্তারের খেয়েছি আইটেম গুলো। A few moments later. Airport. বন্ধুরা ছেড়ে আমার সব চলে গেছে রোগের জন্য। ও হো, এর মানে হচ্ছে এবার আমার রোগটা আপনি বুঝতে পেরেছেন ডাক্তারবাবু। ও, এনার সাথে দেখছি তো এনার মতো ভাষাতেই কথা বলতে হবে, তবেই বুঝতে পারবে। আচ্ছা সিধেবাবু, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো টাইমে টাইমে খেতে থাকুন, এবং ওষুধ খাওয়ার পর এক সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন, মানে কি প্রবলেম যে আমার ছেড়েছে কিনা সেটা আমাকে একটুখানি ইনফর্ম করবেন, ঠিক আছে? সকালবেলা খাবার আগে তারপর দুপুরবেলা খাবার পরে রাতের বেলা খাবার আগেও পরে এই তিনটে ট্যাবলেট খেয়ে নেবেন যেমন করে বললাম, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে, আমি আপনার ওষুধগুলো টাইম মতো খাবো।
আর ঠিক আজ থেকে এক হপ্তাহ পর ঠিক এই সময় আপনি এসে আমার সঙ্গে আর দেখা করবেন। বউ আমি তো মন ডাক্তার দেখছি কি বউ সেটা না জেনে আপনি ওষুধ দিয়ে দিলেন। আরে আপনাকে প্রথম থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনার কি রোগ হয়েছে। আরে ডাক্তার বাবু আমার না বলাই আপনি কি করে বুঝতে পারলেন যে আমার পদ্ম গিয়ে পায়খানা হয়ে যাচ্ছে। চেষ্টা করছি।